এ প্রভু, এ কৃষ্ণ জগন্নাথ, এ প্রেমানন্দে, মেরা বকো ক্যা হুয়া, উঠো আব্বাজি, উঠো উঠো, বুকা আছে তো, বাপের মালের দিকে হাত, ওরে আমিন দে পিড়ি দে, লে লে, এ দাদা, এ রিমন ধরাও, দাদা রিমন রাখি বলে আসছে, কি রাখি বল, তোকে বলে তোর বাপ বলে আচ্ছা তোকে রামচুদন দিয়েছে। এই শালা আমার বাপ আমাকে মেরেছে, তুই কি করে জানলি? রাখি বল, তুই আর রূপবানের এখন ভাত আর থাকলে নে, তুই এখন ভাই হয়ে গেলছিস, তোর বাপ এখন রূপবানের ভাত আর হয়ে গেলছে। শালা বেশি গার জারবে নি, আমার রূপবান আমার আমারই থাকবে। শালা বোকাচুদা ওই কথা ভাবে ভেবে আমি আব্বার ভাঙা সাইকেলে ডিপ্রেশনে চলে গেছিলাম। আব্বা মারি মেরে আমাকে আবার এলিয়ে এসেছে। শালা বোকাচুদা ওইসব কথা রাখ, গার জলে তুই একটা বিড়ি দে। শালা লে বিড়ি লে। হন্ডে এ বোকাচুদা খা। একটা বিড়ি দে। বিড়ি দে। বোকা আছে তাই একদিনে কত বিড়ি খাই রে? লে বিড়ি লে। শালা এত বিড়ি খাস না রে, তো এই উমর মরে গেল ক্যান্সার হয়ে বিড়ি খেয়ে তুও মরে গেলি। কাচুদা অত বিড়ি খাই কেন? শালা তোর বিড়ি খেয়েছে রে? শালা উদিছে আমার বন্ধু ছোটবেলাকার। বুকাচুদা কার বিড়ি শুধা দিলে? বুকাচুদা আমার বিড়ি আগে খাওয়াচ্ছি, দোকান থেকে পেলে কিনে খাগা। কাচুদা এক আড্ডা দিনও ঠিক আছে, সব এক মিনিটে মিনিটে খাচ্ছে। শালা হারাম ভাই, এরকম কাছে নে, দে দে একটা বিড়ি, দে 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 লে। কি হরে তোর মুখে মারিনি রে, হাত দিয়ে চেপে পড়ে গেছে রে। কেন একটা কথা বলবো, বুকাচুদা লোকের কাছে বিড়ি না চেয়ে চুরি করে খাগা না? আরে শালা এটা তো আমি ভাবিনি, বাড়ি থেকে চাল টাল চুরি করে পাতানের দোকানে দিলেও তো এক বান্ডেল বিড়ি পাবো। গার মারা গার বিড়ি চাবো না, সিগারেট খাবো। মুরগিকে খাওয়াবো, বাইরে যে একটা মুরগি আছে তাই খাওয়াবা, সারাদিন বাড়িতে আসার কোনো নাম নাই, এখন আসতে চাইলিতে চারটে চল্লিশ দাদা।
এখন শুন 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 তুই বল কি রূপবানের সাথে তোর বাপ বলে লিখে গেলে স্যার আরেকবার যদি বলিস তোর পথে কাতার অঙ্কা ঢেলে যা কুকুর বেচারা বসালা বিড়ি কোথায় পালি কেলা তোর বুদ্ধিটা কাজে লাগাইছি একবারটি চাল বেচে বিড়ি লিলিছি রাকি বল তুই পাবি এক মন্ত্র তোর বাপের গান মারতে বুঝলি রাকি বল রাকি বল রাকি বল জয় দে একটা বিড়ি দে এভাবে কেউ মারি রে দে ভাই একটা বিড়ি দে বুঝলি সাগর ডিপ্রেশনে চলে এসেছি বুঝলি তো একটাই বিড়ি আছে লে শুন দোস্ত লড়কি না হয় তুমারি না হয় আমারি লড়কি হ্যায় সরকারি বাংলা ভাষায় বলি তোর বাপ লিয়েছে তো কি এলো আর একটা পটাবি সবই তো বুঝলাম রে তোর কাছে বিড়ি কাছে বিড়ি চালি যা শুন বন্ধু আমি তোর মন দেখছি নু তুই কেমন উদার মনের মানুষ ভাল মন দেখছিলাম তুমি তাহলে একটা বিড়ি নিলে আমার কাছে একটা বিড়ি না বিড়ি দাও একটা একসাথে আমি তোর কাছের বন্ধু শুধু তোকাই দেবো আর কাউকে দেবো না সালা এদেরকে দেখ আমার খুঁজিটা দে দেখলি আর রাখি বলার আমি খাবো আর তোরা দেখবি আর জ্বলবি লুচের মতন ফুলবি হাট 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 রাখি বলার আমি মাল খাবো সালা বিয়ার খাবো বাড়িতে মাল ধরাবো গাড়িতে সালা পাই দিয়েছে জি গন্ধ কত ঠিক বলেছি ঠিক বলেছিস তবে খুব গন্ধ বুকা চোদা তোমার তো তিন দিন ধরে গা ধানা দাঁড়ের সময় যাও বাড়ি যাও হ্যাঁ ও গা ধায় না ঠিকই বলেছিস তুই ঠিকই বলেছিস তুমি আবার কথা শোনো না ধরে সারো দুটে বিড়ি খাইতে যে বাড়ির চাল বিক্রি গেছে আর তোকে মদ খাবে ঠিক বলেছিস ঠিক বলেছিস ছাড়া কালা কুত্তার কসম ও যদি না খায় তো কালা কুত্তা দিয়ে আর গাড় মারি লিব তোদেরকে কালো কুকুর দিয়ে গাড় মারাতে হবে বুঝলি রে তুই সকালবেলায় তুই চাইল নিয়ে গেলি বুকা চোদা দিয়ে তুই এখন বাড়িতে ঢুকছিস উঠে গেছিলি আব্বা তুমি ওসব বাদ দাও রূপবান কলেজ থেকে বাড়ি আসছে দৌড়ে যাও তুমি তুই সত্যি বলছিস কলেজ থেকে বাড়ি আসলো হ্যাঁ তুমি দৌড়ে যাও আসছে লে তাহলে হাসি একটা ধপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করো।